হরে কৃষ্ণ বন্ধুরা, রাধা মাধব এবং জগন্নাথ কিচেন আপনি স্বাগত। আপনার সাথে আছি আমি মাধুচরিলা রাধা দেবী দাসী, দাদুশী, মহা দাদুশী। মহা দাদুশীর প্রসাদ বন্ধুরা দেখে নিন, আপনাদেরকে আমি শেয়ার করছি। এখানে আম আছে, মিষ্টি দই, চিড়ে, কলা, ভগবানকে সকালে ভোগ লাগিয়ে আমাদের দাদুশী সেরে নিতে হয় পারণটা, একাদশীর পানটা। তাই আপনাদেরকে দেখালাম বন্ধুরা, দেখুন কত সুন্দর প্রসাদ। হরে কৃষ্ণ বন্ধুরা, ভালো আছেন? আমিও ভালো আছি। আপনাদেরকে সবার জন্য আমি ভগবানের কাছে কামনা করি, সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ বন্ধু, তাই গৌর হরি বল। কিছুটা আমি আদা কেটে রেখেছি পরিমাণ মতো, জিরে নিয়েছি, দুটো এলাচের দানা নিয়েছি আর 10টা মতন কাঁচা লঙ্কা, এর সাথে একসাথে বাটবো, বেটে আপনাদেরকে এটা দেখাবো। আপনাদেরকে শেয়ার করছি কচু শাকের এই মশলাটা। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেলটা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো এখানে পাঁচফোড়ন দিয়ে দেব, তারপরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব, তারপরে আমি তেজপাতাটা ওতে দিয়ে দেব, দিয়ে হালকা করে নেড়ে আমি মশলাটা তুলে দেব। আমি কচুটা ভাপ দিই, কেননা ভাপ দিয়ে জল ফেলে দিলে ওর আয়রনটা বেরিয়ে যাবে। কচু থাকে প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন, তাই জন্য আমি ভাপ দিই। আমি একসাথে মশলাটা কষে এরমভাবে এবার পরিমাণ মতো আমি নুন হলুদ দিয়ে দেব, পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দেব, তারপরে হালকা করে কষে আমি কচু শাকটা এর মধ্যে ঢেলে দেবো। আমি ভাপ দিইনি, কেননা প্রচুর আয়রন আর ভিটামিন, তো তার জন্য আমি একসাথে এটা করে নিয়েছি। আপনারা এরকমভাবেই করবেন। হরে কৃষ্ণ বন্ধুরা, দেখতে থাকুন। এরকম ভাবে আমি কষে নিয়ে কিছুক্ষণ কষার পরে এটাকে আমি ঢেকে দেবো। এবার আমি ঢেকে দেবো, ঢেকে দেওয়া এটাকে তুলে আবার একটু নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দেবো। সেই দেখো সিদ্ধ হয়ে এসেছে, কত সুন্দর হচ্ছে, কোনো জল বেরোয়নি, কিছু হয়নি, সিদ্ধ হয়ে গেছে। আমি আবার একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে 1 মিনিট পরে আবার আমি তুলে নাড়াচাড়া করবো। আমি আবার 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিলাম, তুলে নেওয়ার পরে আবার আমি নাড়াতে থাকবো, অনেকটা হয়ে এসেছে আর গলে গেছে, কত সুন্দর হয়েছে, শেষবার হচ্ছে। আপনারাও করবেন সুস্বাদু কচু শাক, সবারই তো প্রিয় সুস্বাদু। এটাকে আমি পরিমাণ মতো চিনি তো দিই না, আমি গুড় ব্যবহার করি, তাই পরিমাণ মতো এতে আখে গুড় আমি দিয়ে দেবো। কচু শাকটা ভগবানের অতীব প্রিয়, তাই আমি এতে সামান্য পরিমাণে আখের গুড় দিয়েছি। আপনারা চাইলে চিনি দিতে পারেন, আবার গুঁড়ো দিতে পারেন। হয়ে গেছে, এবার বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে আমি এই প্রসাদি থালাটায় তুলে নেব। কচু শাক ভগবানের জন্য রেডি হয়ে গেছে প্রসাদের জন্য, এবার ভগবানকে ভোগ লাগাতে হবে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা পাশে থাকবেন, দেখতে থাকুন কচু শাক। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আজকের সুন্দরভাবে ভগবানকে ভোগ লাগানো হবে। দেখুন আপনারা বন্ধুরা আসুন, তাহলে দেখতে থাকুন, আমি বলি, আপনাদের সাথে শেয়ার করছি। হরে কৃষ্ণ। এখানে অন্ন দেওয়া হয়ে গেছে, অন্নের পাশে উচ্ছে আছে, এখানে এখানে পটল কাঁচা, এখানে কচু শাক। কচু শাক আজকে ভগবানের অতীব প্রিয়, মোচা ভগবানের অতীব প্রিয়, কচু শাক মোচা, বেগুন ভাজি, ডাল, চাটনি, লঙ্কা, লেবু, আর এখানে ঘোল আছে, ঘোল তো ভগবানের অত্যন্ত প্রিয়, ভগবান আজকে অতীব সন্তুষ্ট হয়ে যাবেন। হরে কৃষ্ণ বন্ধুরা পাশে থাকুন। হরে কৃষ্ণ বন্ধুরা, প্রসাদ চলে এসেছে, এবার সবাই প্রসাদ পাবো আমরা। কৃষ্ণ বন্ধুরা, আমার ব্লগটা যদি আপনি ভালো লেগে থাকে তার একটু কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই।